পাশাপাশি চারটি লাইন। স্ক্রিনের নিচের দিক থেকে দেখলে প্রথমটি আপ লুপ লাইন, দ্বিতীয়টি আপ মেন লাইন, তিন নম্বরে ডাউন মেন লাইন এবং তার উপরে ডাউন লুপ লাইন। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওটি ওড়িশার বালেশ্বরের কাছে মহানাগা বাজার স্টেশনের সিগন্যাল লুপের প্যানেল ভিডিওর একাংশ। ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘড়িতে তখন শুক্রবার সন্ধ্যে 6:41:58, আপ ও ডাউন লুপ লাইন দুটি লাল, তার কারণ সেখানে দাঁড়িয়ে রয়েছে দুটি মালগাড়ি S7, S8 ও S10, তিনটি সিগন্যালও লাল। সন্ধ্যে 6:45:19, আপ মেন লাইনের ডিস্টেন্স সিগন্যাল হলুদ, হোম সিগন্যাল লাল। এই লাইন দিয়ে যাওয়ার কথা করমণ্ডল এক্সপ্রেসের। অন্যদিকে ডাউন মেন লাইনে স্টার্টার সিগন্যাল লাল। এই লাইন দিয়ে যাওয়ার কথা যশবন্তপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের। সন্ধ্যে 6:50:53, ডাউন মেন লাইনের হোম সিগন্যাল সবুজ হলো। সন্ধ্যে 6:50:59, হলুদ হলো ডাউন মেন লাইনের একটা অংশ, তার মানে ওই লাইন ক্লিয়ার। 2 সেকেন্ডের মধ্যে হলুদ হলো আপ মেন লাইনের একাংশ, তার মানে ওই লাইনও ক্লিয়ার। সন্ধ্যে 6:52:30, আপ ও ডাউন মেন লাইনের আরও কিছুটা অংশ হলুদ হলো, সেই সঙ্গে হলুদ হলো আপ মেন লাইনের হোম সিগন্যাল। কয়েক সেকেন্ডের মধ্যেই স্টেশন দিয়ে যাবে 2 এক্সপ্রেস। সন্ধ্যে 6:53:22, আপ মেন লাইনে করমণ্ডলের সিগন্যাল থ্রু, সিগন্যাল পেয়ে স্টেশনে ঢুকে পড়েছে যশবন্তপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, অর্থাৎ পরস্পরকে ক্রস করবে 2 এক্সপ্রেস। সন্ধ্যে 6:55:39, যশবন্তপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস তখন স্টেশনের মাঝামাঝি জায়গা, স্ক্রিনের ডান দিক থেকে ঢুকছে করমণ্ডল এক্সপ্রেস। সন্ধ্যে 6:55:55, স্টেশন ছেড়ে বেরোতে পারল না কোনো ট্রেনই, লাল হয়ে স্ক্রিনে আটকে গেল 2 ট্রেনই, আরও বেশি লাল হয়ে গেল আপ লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ি। অর্থাৎ যা ঘটনার ততক্ষণে ঘটে গিয়েছে, লুপ লাইনে ঢুকে মালগাড়িকে ধাক্কা মেরেছে করমণ্ডল। করমণ্ডলে ছিটকে পড়া কামরা রাখাতে বেলাইন যশবন্তপুরমে কয়েকটি কামরা। এই ট্রেন যখন করমণ্ডল এক্সপ্রেস হোম সিগন্যাল পার করে চলে আসে, তারপরে যখন পয়েন্ট নাম্বার 17-এর কাছে এসে যায়, সেই অবধি ঠিক ছিল, কিন্তু তারপরে আমরা দেখছি যে লুপ লাইনের ট্র্যাক লাল হয়ে গেছে, অর্থাৎ ট্রেন কোনোভাবে পয়েন্ট নাম্বার 17 দিয়ে এসে লুপ লাইনে ঢুকে পড়েছে, এবং সম্ভবত লুপ লাইনে যে গুডস ট্রেন মালগাড়ি রাখা ছিল তার সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। সিগন্যাল পেরিয়ে পয়েন্ট অবধি আসতে আসতে পয়েন্টের মধ্যে কিছু একটা চেঞ্জ হয়। সিগন্যাল এবং পয়েন্ট এই দুটো জিনিস ইন্টারলক থাকে, অর্থাৎ সিগন্যাল মেন লাইনের ফেভারে যদি থাকে, অর্থাৎ পয়েন্ট যদি মেন লাইনের ফেভারে থাকে, তবেই সিগন্যাল মেন লাইনের ফেভারে। কীভাবে এটা হয়েছে সেটা যতক্ষণ না কোনো ফরেন্সিক এক্সামিনেশনের মতো কোনো শনিবার ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ টুইট করেন তৃণমূলের রাষ্ট্র সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে সিগন্যাল ছিল মেন লাইনের আর পয়েন্ট ছিল লুপ লাইনে। তাই কি এই ভয়াবহ দুর্ঘটনা?